জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি হলো বাংলাদেশ, কাজ করবে যুদ্ধবিগ্রহ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায়, শক্তিশালী নেতৃত্বের প্রমাণ বললেন রাবাব ফাতিমা। ইউক্রেন সীমান্তে যুদ্ধ বাধাতে রাশিয়াকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ মস্কোর, আলোচনার তাগিদ বাইডেন প্রশাসন, নিরাপত্তা পরিষদে ফের রুদ্ধদ্বার বৈঠক। এবং বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এখনই বিধিনিষেধ তুলে না নেওয়ার পরামর্শ। ভারতে শনাক্তের হার নামলো 10% নিচে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জাতিসংঘ পিস বিল্ডিং কমিশন পিবিসির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে পিবিসির চেয়ার ও ভাইস চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ ও সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় এই কমিশন কাজ করে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। পিস বিল্ডিং কমিশনের অধীনে সামগ্রিক শান্তি প্রক্রিয়ার এই কাজটি সম্পন্ন হয়। মঙ্গলবার জাতিসংঘের এই আন্তরাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কমিশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি হলেন এই কমিশনের প্রথম নারী সভাপতি। আমার নমিনেশন যখন হয়েছিল তখন আমি জানতাম না যে এই পর্যন্ত কোনো মহিলা কোনো নারী পিস বিল্ডিং কমিশনের চেয়ার হয় নাই। সো সার্টেনলি এটা একটা ডাবল সেলিব্রেশন বলতে হবে, যে বাংলাদেশি পথ দেখালো যে নট অনলি চেয়ার হলো কমিশনের, বাট অলসো দ্য ফার্স্ট উইমেন চেয়ার হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল থেকে নির্বাচিত 31 জন সদস্যের সমন্বয়ে গঠিত হয় পিবিসি। রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘে বাংলাদেশ যে শক্তিশালী নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এই কমিশনের সভাপতি হওয়ার মধ্য দিয়ে তা আরেকবার প্রতিষ্ঠিত হলো। আমি মনে করি দিস ইজ আ রিফ্লেকশন অফ বাংলাদেশের ভেরি স্ট্রং লিডারশিপ ইন পিস কিপিং, পিস বিল্ডিং অ্যান্ড ইন দ্য ইউএন এজ এ হোল। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ডাইনামিক লিডারশিপ অন মাল্টিল্যাটারাল ইস্যুস, অন পিস ইস্যুস, ডেভেলপমেন্ট ইস্যুস অ্যান্ড নারীর ক্ষমতায়নেরও একটা রিফ্লেকশন আমি মনে করি। বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ। এতে সেনা, নৌ, বিমান বাহিনীর পাশাপাশি পুলিশ ও আনসার কাজ করছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর জাতিসংঘ মিশনে র্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক 12টি মানবাধিকার সংগঠনও চিঠি দিয়েছে। এমন এক প্রেক্ষাপটে পিস বিল্ডিং কমিশনে বাংলাদেশের সভাপতি মনোনীত হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের গুরুত্ব যে কমেনি, এটি একটি তাৎপর্যপূর্ণ দিক, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় এখনই বিধিনিষেধ তুলে না নিয়ে ধাপে ধাপে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে করোনার ঊর্ধ্বগতির কারণে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইতালি। এদিকে মাত্র 2 জন করোনায় আক্রান্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ টোঙ্গা পুরো দেশে লকডাউন ঘোষণা করেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই বিশ্বে রেকর্ড সংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকে নাজুক ছিল ভারতের করোনা পরিস্থিতি। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করে দেশটি। তবে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমতে থাকায় বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি সহ দেশটির কয়েকটি রাজ্য সরকার। একই চিত্র ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্য বিধিনিষেধ শীত ধাপে ধাপে কার্যকর করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাত্র 10 সপ্তাহ আগে অমিক্রন ভ্যারিয়েন্টের শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিশ্বে 9 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে বেড়েছে সংক্রমণ, যা করোনা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংক্রমণ। বিধিনিষেধের উপর শিথিলতা জারি করলেও উল্টো চিত্র ইউরোপ ও টোঙ্গায়। সম্প্রতি অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই ইতালিতে বেড়েছে করোনা সংক্রমণ। এতে মঙ্গলবার থেকে টিকা না নেওয়া ব্যক্তিদের উপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। অফিস, আদালত, রেস্টুরেন্ট সহ যে কোনো স্থানে প্রবেশের ক্ষেত্রে টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে টঙ্গায় দুজন করোনা রোগী শনাক্তের পরপরই পুরো দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। বাজেটে প্রথমবারের মতো কর আরোপের মাধ্যমে ভারতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে বৈধতা দিয়েছে মোদি সরকার। নতুন এই বাজেটে বাংলাদেশে খরচের জন্য বরাদ্দ বাড়িয়ে 300 কোটি রুপি করা হয়েছে। করোনা মহামারীর মধ্যেই 2022-23 অর্থ বছরের বাজেট পেশ করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের অর্থমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2022-23 অর্থ বছরের বাজেটে 60 লাখ নতুন চাকরি সৃষ্টি, 25,000 কিলোমিটার মহাসড়ক নির্মাণ, পোস্ট অফিসের ডিজিটালাইজেশন সহ বেশ কিছু প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আয়কর ছাড়ের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা রাখা হয়নি। এছাড়া ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রায় বসানো হয়েছে 30% কর। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। নতুন এই বাজেটে মহামারী কাটিয়ে ভারতের জনগণের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়ে বাজেট মোর ইনফ্রাস্ট্রাকচার, মোর ইনভেস্টমেন্ট, মোর গ্রোথ অর মোর জব কি নই সম্ভাবনাও সে ভরা হুয়া। তবে নতুন বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাধারণ মানুষ। তারা বলছেন বেশ কিছু প্রকল্পের গুরুত্ব দেওয়া হলেও আয়করে ছাড় না দেয় হতাশ তারা। সেরকম কিছু বাজেট পরিবর্তন হয়নি, এটা চাপে ফেলার রাস্তা। মধ্যবিত্ত ফ্যামিলিদের দেখার সুযোগ এই কেন্দ্রীয় সরকার কিছু করে দেয়নি। তারা মধ্যবিত্ত মানুষ, তাদের দিনকে দিন আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কোন গ্রামীণ জায়গা থেকে তারা আজ কোথায় চলে যাচ্ছে, আমরা তাদের পেছনে হাঁটছি। ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশ বাংলাদেশের উন্নয়নে 100 কোটি রুপি বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি রুপি। এদিকে নতুন বাজেট নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় মমতা বলেন নতুন বাজেটে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হয়নি। দেশটির বিরোধী দলগুলো এই বাজেট প্রত্যাখ্যান করেছে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল নবান্ন উৎসব। শীতের বিকেলে আজমানের এক পাম হাউজে চিরায়ত বাংলার মুখ তুলে ধরতে আয়োজকদের প্রস্তুতির কমতি ছিল না। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতের আজমানের এক মনোরম বাগানবাড়িতে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় নবান্ন উৎসবের। মেলায় শীতের পিঠাপুলি ও বাংলাদেশি পণ্য ছিল চোখে পড়ার মতো। প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন মিউজিক ভিশনের উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়। এই সমস্ত বিনোদনের মাধ্যমে মূলত বাংলার যে আবহমান, সংস্কৃতি, ঐতিহ্য এগুলোই তুলে ধরা হয়। পিঠা উৎসব তারই একটি অংশ। আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা বিদেশে বসেও আমরা হরেক রকমের পিঠা পাচ্ছি। শীতের বিকেলে এই উৎসবে সাংস্কৃতিক আয়োজন ছিল মনোমুগ্ধকর। এছাড়া ছোটদের নৃত্য, বড়দের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা ছিল আকর্ষণীয়। অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত গুণীশিল্পী ও ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একজন আরেকজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি এবং আমাদের একটা মিলন মেলাই এখানে পরিণত হয়। পরবর্তীতে যেন আমি আরও সুন্দর অনুষ্ঠান করতে পারি আপনাদের সাপোর্ট, সহযোগিতা চাচ্ছি। করোনার কারণে বিগত বছর বন্ধ থাকলেও আবারও এমন আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ব্যাটারিতে ব্যবহৃত দুষ্প্রাপ্য ধাতব পদার্থের সংকটই বৈদ্যুতিক গাড়ি খাতের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ব্যবহৃত ব্যাটারির রিসাইক্লিংয়ে মিলতে পারে এই সমস্যার সমাধান। বিশ্বের ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ব্যাটারি রিসাইক্লিংয়ের ওপর। সারা বিশ্বে এখন ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ির জয় জয়কার। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন পৃথিবীতে চলা অধিকাংশ গাড়িই হবে বিদ্যুৎ চালিত। এসব ইলেকট্রিক ভেহিকলের ব্যাটারিতে ব্যবহৃত হয় এমন কিছু ধাতব পদার্থ যা দুষ্প্রাপ্য। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় এসব ধাতুর জোগানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে রিসাইক্লিংই যে এর সমাধান তা বুঝতে পারেন টেসলার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা জেবি স্ট্রবল। ব্যবহৃত ব্যাটারির ধাতুর পুনরায় ব্যবহার যে অর্থনৈতিকভাবেও লাভজনক তাও নিশ্চিত হন তিনি। বিষয়টি এতটাই সম্ভাবনার মনে হয় যে টেসলা ছেড়ে রেডউড ম্যাটেরিয়ালস নামের ব্যাটারি রিসাইক্লিং এর কোম্পানি খুলে বসেন স্ট্রবেল। সত্যি আশ্চর্য হয়ে যাই যখন দেখি অন্যান্য কত উৎস থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির উপাদানকে রিসাইক্লিং করতে পারি, যা এখনো কেউ ভাবেইনি। প্রত্যেকটি ব্যাটারি রিসাইক্লিং এর মানে হচ্ছে খনি থেকে একটা ব্যাটারির উপাদান কম উত্তোলন করতে হচ্ছে। লিথিয়াম, কপার, নিকেল, কোবাল্ট ও ম্যাঙ্গানিজের মতো দুষ্প্রাপ্য ধাতুগুলোকে ইলেকট্রিক ভেহিকলে ব্যবহৃত ব্যাটারি থেকে বের করে রিসাইক্লিং করাই এই কোম্পানির কাজ। বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাদার কার্সন সিটিতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কাজ করছেন 300 কর্মী। ব্যবসার শুরুতে আমরা লাভে ছিলাম না, কিন্তু বর্তমানে ব্যাটারি রিসাইক্লিং এর এই ব্যবসা অত্যন্ত লাভজনক। এখন আমাদের প্রচুর গ্রাহক, ব্যাটারিতে ব্যবহৃত এসব ধাতু পদার্থের বিপুল চাহিদা রয়েছে, তা সে যে উৎস থেকেই আসুক না কেন। ইতিমধ্যেই ফোর্ড ও প্যানাসোনিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রেডউড ম্যাটেরিয়ালস টেসলার গাড়িতে ব্যবহৃত হয় এসব কোম্পানি সরবরাহ করা ব্যাটারি। ব্যাটারি রিসাইক্লিং এর একটি সাপ্লাই চেইন তৈরি করাই এখন রেডউড ম্যাটেরিয়ালের প্রধান ব্যবসায়িক লক্ষ্য। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি হলো বাংলাদেশ, কাজ করবে যুদ্ধ বিগ্রহ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায়, শক্তিশালী নেতৃত্বের প্রমাণ বললেন রাবাব ফাতিমা। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।